শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, সিনিয়র শিক্ষক, আইসিটি পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। আমার আজকের এই ভিডিও টপিকে তোমাদের জন্য রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবে। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে অবশ্য এ বিষয়ে বেশ কিছু তথ্যাদি রয়েছে। উক্ত তথ্যাদি থেকে আমি কিছু অংশ তোমাদেরকে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে বসেছি। আশা করি তোমরা এই ভিডিওটির পূর্ণাঙ্গ বিষয়াদি বা মেথডগুলো স্মরণ রাখলে তোমরা নিজেরাও পারবে আমার মতো এরকম একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে। তো শুরু করা যাক। প্রথমে তোমরা অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপের স্ক্রিনে মাউসটা ফাঁকা জায়গা রাখবে এবং রাইট বাটনে ক্লিক করবে। রাইট বাটনে ক্লিক করার পর একটি অপশন বক্স আসবে, সেই অপশন বক্সের নিউতে গিয়ে অপর অপশন বক্সটি ফোল্ডারে ক্লিক করার পর ঠিক এখানে মাউসটি রেখে আবার রাইট বাটনে ক্লিক করবে, অথবা ফোল্ডারের উপরে মাউসটি রেখে রাইট বাটনে ক্লিক করবে। করার পরে রিনেম দিয়ে তুমি যে কোনো নাম দিতে পারো। ধরো তোমার ক্লাসের নাম তুমি দিচ্ছ ক্লাস 10। এভাবে আমরা ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনে একটি ফোল্ডার ওপেন করতে পারি। ধন্যবাদ। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির দ্বিতীয় অংশে তোমাদের জন্য রয়েছে, আমরা ইতিপূর্বে যে ফোল্ডারটি নতুন ফোল্ডারটি ওপেন করেছিলাম সেই নতুন ফোল্ডারের মধ্যে কিভাবে একটি নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন করব সেই সম্পর্কে আমি দেখাবো। তো চলো আমরা প্রথমে এই ফোল্ডারটির উপরে মাউস রেখে ডাবল ক্লিক করি, তারপরে ঠিক এই অংশে মাউসটি রেখে আবার রাইট বাটনে ক্লিক করি এবং নিউতে যাই। গিয়ে তারপর আমরা এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই যে একটি আমরা সফটওয়্যারের কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এটির উপর আমরা মাউস রেখে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা একটি নাম দেব প্রজেক্ট 1। তো এভাবে আমরা নতুন ফোল্ডারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন করতে পারি। তৃতীয় অংশে তোমাদের জন্য রয়েছে পাওয়ার পয়েন্ট উইন্ডোজ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত। তো পাওয়ার পয়েন্ট উইন্ডোজে আমরা যেতে হলে যেটি করতে হবে, আমাদের ইতিপূর্বে আমরা যে একটি ফোল্ডারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর নতুন একটি ফাইল ওপেন করেছি সেখানে আমাদের প্রথম যেতে হবে। তাহলে আমাদের ওখানে যেতে হলে এই ফোল্ডারটির উপর ডাবল ক্লিক করব, তারপর প্রজেক্টে ডাবল। এখানে আমরা যে ইনসার্টটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উইন্ডোজ অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের হোম পেজ। তো এখানে আমরা দেখবো বা জানবো বা শিখবো। অবশ্যই তোমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে তোমাদেরকে দেখানো হয়েছে কিন্তু লেখা তেমন বোঝা যাচ্ছিল না, তো এই জন্যই আমি আজকে আবার নতুন করে তোমাদের মূল পেজে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি তোমাদের এই অপশনগুলোর নাম পর্যায়ক্রমে বলবো। আমরা সেই অংশটিও এখন ওপেন করতেছি। এখানে আমরা যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই ওই পিকচারের মধ্যে লেখাগুলো বা আইকনগুলো সম্পূর্ণরূপে দেখাচ্ছে না। তো আমি এটির সাথে মিল রেখে এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে যেই আমরা সেই আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিস বাটন। তারপর এখানে যে মাউসটা রাখলাম, এই যে এখানে যে আমরা তিনটে আইকন দেখতে পাচ্ছি এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। বাকি অংশটুকু এই যে এখানে যে অংশটুকু রয়েছে এটিকে বলা হয় টাইটেল বার। এই অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রিবন। আর এখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ। তারপর রয়েছে যেমন এখানে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন। তারপর এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, অবশ্যই আমি এখানে নিউ একটা স্লাইডে স্লাইড পেজ নিয়ে আসবো, এটিতে ক্লিক করি। তো এখানে যে সাদা অংশটা পেজের মতো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ওয়ার্কিং উইন্ডোজ। তারপর এখানে যা আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় আউটলাইন অ্যান্ড স্লাইড ভিউ। তারপর এখানে আমরা এই যে নিচে আরেকটি অংশ দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ভিউ বাটন। আমরা এতক্ষণ পর্যন্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উইন্ডোজ এর সংক্ষিপ্ত পরিচিতি জানলাম। প্রিয় শিক্ষার্থী, আমি গত ভিডিও টিউটোরিয়ালটির তৃতীয় পর্বে তোমাদের দেখিয়েছিলাম পাওয়ার পয়েন্ট উইন্ডোজ এর সংক্ষিপ্ত পরিচিতি। আজকে দেখাবো পাওয়ার পয়েন্ট উইন্ডোজ এর নিউ স্লাইড একটি পেজ ওপেন করে আমরা কিভাবে টাইপ করব সে সম্পর্কে আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এখানে যে টপিকসগুলো নিয়ে আলোচনা হবে সেটি অনুসরণ করবে। আমি এখানে টাইপ করার পূর্বে তোমাদের দু চারটি কথা বলবো। সেটি হচ্ছে যে এখানে যখন আমরা ইংরেজি দিয়ে টাইপ করব তখন অনায়াসে আমরা টাইপ করতে পারবো। আমরা শুধু ল্যাপটপ অথবা ডেস্কটপের যে কিবোর্ডটি রয়েছে সেটির বর্ণের বাটনগুলো চাপলেই স্লাইড শোর পেজটির মধ্যে আমরা যে কোনো বর্ণ ইংরেজি দিয়ে অনায়াসেই লিখতে পারবো।
তো আমরা এখানে কিছু লিখব, তো এখানে আমরা ইনসার্টে ক্লিক করব, তারপর টেক্সট বক্স, তখন এখানে একটি মাউস চেপে এইভাবে একটি ঘর করে আমরা লিখব, যেমন ওয়েলকাম। আমরা কিন্তু অতি সহজে ইংরেজি দিয়ে এখানে টাইপ করতে পারলাম। যদি বাংলা দিয়ে এখানে টাইপ করতে হয় তাহলে যেটি করতে হবে, এই যে এখানে যে আমরা মেনু বাটনটি দেখতে পাচ্ছি, মেনু বাটনটি ঠিক ইংলিশের উপরে ক্লিক করলেই বাংলা আসবে, আর বাংলা এর নিচের যে তীর চিহ্নটি রয়েছে সেটি নিচে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অপ্রোফনেটিক, অর্থাৎ এটি সিলেক্ট থাকলেই হলো, তাহলে আমরা বাংলা দিয়ে লিখতে পারবো। তো এখন বাংলা লেখা শুরু করছি, তো তার জন্য আবার ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে এখানে আরেকটি বার করে আমরা লেখা শুরু করতেছি। যেমন আমি লিখব আমি, আমি লিখতে হলে আ অর্থাৎ এ, ম আই আমি, তারপরে তুমি তুমি, আমি তুমি, এভাবে লিখলাম। তো এভাবে আমরা কিন্তু এখানে বাংলার যে স্পেলিংটা ইংরেজিতে রয়েছে সেই ইংরেজি অক্ষরগুলো চাপলেই আমরা বাংলা লেখাগুলো পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আরেকটু সমস্যা রয়ে গেছে, যেটি এখানে যুক্ত বর্ণ কিছু বিষয় রয়েছে, যে যুক্ত বর্ণটা আমরা এখানে যে আমরা মাউসটি দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করলেই আমরা সেই অপশনগুলো পেয়ে যাব, সেই বর্ণের বিশ্লেষণগুলো পেয়ে যাব। তো এখানেই যে আমরা লক্ষ্য করি এখানে যুক্ত বর্ণ রয়েছে, রেফ রয়েছে, জফলা রয়েছে ইত্যাদি ইত্যাদি, তারপর এখানে বিস্তারিত বর্ণের তথ্য রয়েছে, আমরা জটিল এবং কঠিন যুক্ত বর্ণগুলো টাইপ করতে পারবো। তাছাড়া এত যদি সমস্যা হয় তাহলে আরও একটি বিষয় রয়েছে, যে বিষয়টি আমি তোমাদের এখন নিশ্চিত করতেছি ইনসার্টে গিয়ে আমি আবার টেক্সট মেসেজে, যে আমরা যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করব, এই বক্সটিতে এখানে নামটা লিখব কালাম, কে এ কয়াকার কা লয়াকার লা ম কালাম, তারপরে আজাদ, তারপরে এখানে স্পেস দেবো, স্পেস দিলে এই যে এখানে স্পেস শব্দটি রয়েছে আমি স্পেস দিলাম আজাদ। তাহলে এখানে আমরা দুইভাবেই কাজ করতে পারি, তবে এভাবে কাজটা একটু লেন্দি অর্থাৎ সময় বেশি লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা কিবোর্ডের যে অংশটি দেখেছিলাম এবং সেইভাবে যদি আমরা টাইপ করি তাহলে আমাদের টাইপের গতি বাড়বে এবং দ্রুত আমরা লিখতে পারি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে ধারণা না নিলে এখানে আমরা কোনোক্রমেই টাইপ করতে পারবো না, তাহলে এটিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই আজকের এই টপিকটি যথাযথভাবে অনুসরণ করবে এবং বাসাতে ট্রাই করবে, আশা করি তোমাদের কাজের গতি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং তোমরা যথাযথভাবে কাজ করতে পারবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে রাখলাম। আল্লাহ।